অবশেষে সবার মনের আশা পূরণ করলেন আমাদের সবার প্রিয় হিরো আলম। তিনি আমাদের কথা চিন্তা করে আমাদের জন্য একটি নতুন জাতীয় সঙ্গীত নিয়ে এলেন। বাংলাদেশে কোনো একটা ইস্যু চলবে আর এতে হিরো আলম যুক্ত হবে না, এমনটা ভাবাও হবে আমাদের ভুল। কেননা হিরো আলম সবসময় আমাদের কথা চিন্তা করেন, তাই তো তিনি আমাদের কথা চিন্তা করে আমাদের সমস্যা সমাধান করার জন্য নিজের অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য একটি জাতীয় সঙ্গীত তৈরি করলেন। এটি হলো হিরো আলমের নতুন জাতীয় সঙ্গীত। এই সঙ্গীতটি তিনি আমাদের কথা চিন্তা করে তৈরি করেছেন এবং হিরো আলম আরও দাবি করতেছেন যে তার এই জাতীয় সঙ্গীতটি তিনি প্রধান উপদেষ্টাকে দেখাবেন এবং তিনি প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাবেন যে তার এই জাতীয় সঙ্গীতটিকে স্বীকৃতি দিতে এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে রূপান্তরিত করার জন্য হিরো আলম প্রধান উপদেষ্টার কাছে আবেদন করবে বলে জানা যায়। এই জাতীয় সঙ্গীতটি হিরো আলম আরও আগে দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি এই জাতীয় সঙ্গীতটি উপস্থাপন করতে পারেনি, কারণ বিগত কয়েকদিন আগে তার উপর একটি হামলা হয় আর তার উপর হামলা করে বিএনপির কিছু কর্মীরা। তাই তিনি ওই হামলার কারণে হালকা অসুস্থ বোধ করার কারণে তার এই জাতীয় সঙ্গীতটি জনসম্মুখে উন্মোচন করতে পারেনি। তাই তিনি এখন আপনাদের সামনে এই জাতীয় সঙ্গীতটি উপস্থাপন করেছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে হিরো আলমের এই জাতীয় সঙ্গীতটি? অবশ্যই যদি হিরো আলমের এই জাতীয় সঙ্গীতটি আপনাদের ভালো লেগে থাকে, তবে হিরো আলমের সাথে সাথে আপনারাও এই জাতীয় সঙ্গীতটাকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন করতে পারেন।